লক্ষ্মীপুর নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফেনীর পরিস্থিতি উন্নতির দিকে গেলেও বন্যার পানি সরছে অত্যন্ত ধীর গতিতে বন্যা কবলিত প্রত্যন্ত এলাকাগুলোয় সুপেয় পানি এবং খাবারের সংকট দেখা দিয়েছে নৌজানের অভাবে স্বেচ্ছাসেবীরা তান সামগ্রী পৌঁছাতে পারছে না প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য বন্যায় দেশের এগারোটি জেলার চুয়াত্তরটি উপজেলা প্লাবিত হয়েছে বিপদসীমার উপরে থাকা তেরোটির মধ্যে উল্লেখযোগ্য নটি পয়েন্টে পানি কমতে শুরু করেছে তবে নোয়াখালী ও কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে শনিবার রাত থেকে একটানা বৃষ্টি ও উজানের পানিতে নোয়াখালীর আটটি উপজেলা সেনবাগ সুনাইমুড়ি চাটখিল বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলায় আরও কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে সেই সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলো থেকেও একটু একটু করে পানি নামতে শুরু করেছে তবে এখনও পানিবন্দি রয়েছে অনেক মানুষ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এগারোটি জেলায় চুয়াত্তরটি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে মোট বারো লাখ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার অনুকৃতি আদিত্য এশিয়ান টেলিভিশন